কালের কথা। একটি রাজা ছিল। রাজার একটি খুব সুন্দর মেয়ে ছিল। ওর রাজমহলে একটি অনেক বড় বাগান ছিল। ওই বাগানের একদম মাঝখানে একটি গাছ ছিল। একদিন হাঁটতে হাঁটতে রাজকুমারী গাছের কাছে পৌঁছলো এবং অনেক জোরে তুফান চলে আসলো। তুফানের কারণে রাজার মেয়েটি গাছের অনেক উপরে পৌঁছে গেল। যখন ওনার বাবা যখন রাজা এই কথাটা শুনতে পারল, তখন ঘোষণা করলো, যে কেউ রাজকুমারীকে গাছের উপর থেকে নিচে নামাতে পারবে তাকে অর্ধেক রাজ্য দেওয়া হবে এবং তার সঙ্গে ওই রাজকুমারের বিয়ে করিয়ে দেওয়া হবে। এটা শুনে অনেক ছেলেরা এসে ট্রাই করলো, কিন্তু কেউ ওই গাছের উপরে উঠতে পারলো না। যে কেউ ওঠার চেষ্টা করত, একটু উঠতেই নিচে পড়ে যেত। কারোর হাত ভেঙে গেল, কারোর পা ভেঙে গেল। রাজার কাছে পিক পালন করার একটা ছেলে ছিল, যার নাম ছিল জনি। একদিন একটি পিক বলল, জনি, তুমি রাজকুমারীকে ফেরত আনতে পারো? জনি জবাব দিল, এটা কি করে পসিবল, আমি কি করে করতে পারবো? পিক বলল, তুমি করতে পারবে, তুমি রাজার কাছে গিয়ে বলো যে তুমি এটা করতে পারবে। বিকেল হতেই জনি রাজার কাছে পৌঁছলো এবং রাজাকে বলল, আমি আপনার মেয়েকে গাছের থেকে নামাতে পারবো। দেখো ইয়ে দোবার হুয়া হিন্দি মেবি, আপনি যদি আমাকে পারমিশন দেন আমি ওকে নিচে নামাতে পারি। রাজা বলল, আমি তোমার সাহসের খুব বাহবাহি করছি, কিন্তু যদি তুমি না করতে পারো তাহলে আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। জনি বলল যে আপনাকে 7টা জঙ্গলি মহিষকে মারতে হবে আর ওদের চামড়া থেকে 7টি পোশাক এবং 7টি জুতো বানান এবং ততক্ষণ অবধি আমি চলে আসব। জনির কাছে একটি কোড়াল ছিল। ওই কোড়ালটা দিয়ে ও তাড়াতাড়ি করে গাছের ওপরে চাপতে লাগলো। দেখতেই দেখতে ও ওপরে পৌঁছে গেল আর আস্তে আস্তে সব থেকে ওপরের পাতার দিকে বাড়তে লাগলো এবং ওখানে পৌঁছানোর পর ও পাতার মধ্যে ঝাঁপিয়ে পড়ল। আর যখনই ও লাফ মারল, ও একটা খুব সুন্দর জায়গায় পৌঁছে গেল। যেরকম সে ভেবেছিল সেরকমই পেল ওখানে। জনি রাজকুমারীকে খুঁজতে শুরু করল। তখনই রাজকুমারী জনিকে দেখতে পেল। রাজকুমারী বলল, জনি, তুমি এখানে কি করছো? জনি বলল, আমি তোমাকে বাঁচাতে এসেছি। তখন রাজকুমারী বলল, এখানে খুব ভয় আছে, এখানে 3 মাথাওয়ালা একটি রাক্ষস আছে। ও দৌড়তে দৌড়তে বাইরে আসলো, এসে বলল জনিকে, তুমি প্লিজ লুকিয়ে পড়ো, নয়তো রাক্ষস তোমাকে খেয়ে নেবে। রাজকুমারী জনিকে লুকিয়ে দিল এবং বলল, যতক্ষণ না আমি বলছি ততক্ষণ তুমি বাইরে এসো না। তখনই রাক্ষস ঘরে চলে আসলো। ও জোরে নিজের অস্ত্রটা ফেললো এবং দরজা খুলে গেল। যখনই রাক্ষস ঘরের ভেতরে গেল, তখন ও মানুষের গন্ধ পেতে তখনও মানুষের গন্ধ পেতে শুরু করলো এবং ও রেগে গেল। রাজকুমারী ওকে শান্ত করে জনির ব্যাপারে বলল আর জনিকে ওখান থেকে বার করল। প্রথমে তো রাক্ষস খুব রাগ করল, কিন্তু পরেও ভাবল, কেননা ওকে দিয়ে কিছু কাজই করিয়ে নি। এটা বলে ও ওকে খাবারের জন্য আমন্ত্রণ দিল এবং দুজনে মিলে একসাথে খাবার খেলো। খাবার খাওয়ার পরে রাক্ষস ওকে ঘোড়া রাস্তা বলে নিয়ে গেল এবং ওকে বোঝাতে লাগলো যে ওর কাজ এই ঘোড়াগুলোর দেখাশোনা করা এবং এই পুরো জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। এবং অন্য জায়গায় একটি ছোট ঘোড়া ছিল, ওই ঘোড়াকে কিচ্ছু না দেওয়া হোক, ও ঘোড়া যাই চাইবে তার উল্টো জিনিস দেওয়া হোক, এবং যদি এটা ও না করতে পারে তাহলে জনিকে শাস্তি দেওয়া হবে। জনি খুব ভালোভাবে বুঝে গেল কাজটা এবং করতে শুরু করলো। তখন রাক্ষস বলল, যদি তুমি আমার কথা না মানো তাহলে আমি তোমাকে শাস্তি দেব। এরকম করতে করতে অনেক দিন পেরিয়ে গেল। একদিন যখন রাক্ষস বাইরে শিকার করতে বেরোলো, তখন জনি নিজের কাজ করছিল আস্তে বলে। তখনই ও সেই ঘোড়াটার ব্যাপারে ভাবল। ওর কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার ঘোড়া, তোমার এরকম অবস্থা কেন, তুমি তো দাঁড়াতেও পারছো না? তখন ঘোড়া বলল, জনি, তুমি অনেক ভালো ছেলে, তুমি আমার একটা কাজ করবে, তুমি রাজকুমারীর কাছে গিয়ে বলো
ও যেন রাক্ষসকে জিজ্ঞেস করে যে ওর শক্তি কোথায় আছে। জনি রাজকুমারীকে গিয়ে সেটাই জিজ্ঞেস করল। তখন রাজকুমারী ভাবল, ঠিক আছে, আমি রাক্ষসকে জিজ্ঞেস করব। তখন রাজকুমারী মিথ্যে মিথ্যে রাক্ষসের সঙ্গে ভালোবাসার নাটক করতে শুরু করে দিল এবং বলল, আমি তোমাকে খুব ভালোবাসি এবং আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। রাক্ষস বলল, তুমি আমাকে এত ভালোবাসো, ঠিক আছে জিজ্ঞেস করো, আমি জবাব দেব। তখন রাজকুমারী বলল, আমি জানতে চাই তোমার এত শক্তি কোথা থেকে আসে। রাক্ষস বলল, এটা তো খুব বড় সিক্রেট, এটা তো আমি বলতে পারবো না। তখন রাজকুমারী খুব দুঃখী হয়ে গেল এবং বলল, আমি তো তোমাকে খুব ভালোবাসি এবং তোমার সিক্রেট জানা আমার অধিকার, তাই না? তখন রাক্ষস বলল, ঠিক আছে, আমি তোমাকে আমার সিক্রেট নিশ্চয়ই বলবো, কিন্তু ধ্যান রাখবে এটা যেন অন্য কেউ না জানতে পারে। রাজকুমারী প্রমিস করল, ঠিক আছে আমি কাউকে বলবো না। তখন রাক্ষস বলল, একটা দূরের জঙ্গলে একটা রূপোর ভাল্লুক আছে, ওকে মেরে যদি কেউ দুটুকরো করে দেয় ওর মাথাকে, ওর মাথা থেকে একটি খরগোশ বেরোবে, এবং খরগোশকে মেরে যদি ওর মাথার দুটো টুকরো করে দেওয়া হয় তাহলে ওটার থেকে একটি বক্স বেরোবে এবং ওই বক্সের ভেতরে থাকবে একটি তোতা, ওই তোতাকে যদি কেউ মেরে দেয় তাহলে আমার শক্তি একদম শেষ হয়ে একটা মাছির মতো হয়ে যাবে। রাজকুমারী খুব খুশি হয়ে গেল এবং ওকে কিস করে একটা ওয়াইনের বটল নিয়ে আসলো। রাজকুমারী ওকে সারা রাত ওয়াইন খাওয়ালো আর নিজে ওয়াইন খাওয়ার নাটক করতে লাগলো। আসলে ও নিজের ওয়াইনটিকে নিচে ফেলে দিচ্ছিল। রাজকুমারী পুরো বোতল রাক্ষসকে খাইয়ে দিল। এত ওয়াইন খাওয়ার পর রাক্ষস একটু উইক হয়ে পড়ল এবং নেশার ঘোরে খুব খারাপ অবস্থা হয়ে গেল ওর। তখনই রাজকুমারী বলল, এটা সব থেকে লাস্ট গ্লাস, এটা আমাদের ভালোবাসার জন্য, এবং এটা বলে শেষ গ্লাসও রাক্ষসকে খাইয়ে দিল। অনেক অনেক ড্রিঙ্ক করার কারণে ড্রাগন খুব টায়ার্ড হয়ে গেল এবং ওখানেই শুয়ে পড়ল। ওখানে শোয়ার পরেই জনি চলে আসলো ওখানে এবং রাজকুমারী ওকে পুরো সিক্রেট বলে দিল। জনি তখন ওই ঘোড়ার কাছে পৌঁছলো এবং ঘোড়াকে পুরো সিক্রেটটা বলে দিল। তখন ঘোড়া বলল, যাও আমার জন্য কিছু লাকড়ি পুড়িয়ে ছাইগুলো নিয়ে আসো আমার কাছে, এবং রাজকুমার ঠিক তাই করলো এবং ওই ছাইগুলো ঘোড়ার জন্য নিয়ে আসলো। ওই ছাইটা খেতেই ঘোড়া হঠাৎ করে সোনালি রঙের হয়ে গেল। তখনই ঘোড়া বলল, জনি এখানকার গোডাউনে যাও, ওখানে একটা সোনালি রঙের চেন আছে, সোনালি রঙের একটা স্যুট আছে এবং একটা তলোয়ার আছে, যাও ওই সব কটা ওখান থেকে নিয়ে এসো। জনি ওই সোনালি রঙের স্যুটটা পরে তলোয়ার নিয়ে ঘোড়ায় চেপে বেরিয়ে পড়ল। ঘোড়া জানতো কোথায় যেতে হবে, ও জনিকে নিয়ে ওই জঙ্গলে নিয়ে গেল। ঘোড়া বলল, ভয় পেও না জনি, বাহাদুর হও, এটাকে মারলে রাক্ষসের শক্তি শেষ হয়ে যাবে। যেভাবে জনি ওর মাথাটা কেটে ফেললো ওখান থেকে একটা খরগোশ বেরোলো এবং খরগোশ বেরোতেই জনি তারও মাথার দুটো টুকরো করে দিল। ওর মাথা ভাঙতেই ওটা থেকে একটা বক্স বেরোলো এবং বক্সের ভেতরে তোতা, জনি ওটাকেও মেরে ফেললো এবং ওটাকে মারতেই রাক্ষসের শক্তি একদম শেষ হয়ে গেল। তখন জনি ঘোড়ার সঙ্গে বাড়িতে ফিরে আসলো, দেখলো রাক্ষস মাটিতে পড়ে আছে। তখনই বলল, রাজকুমারী চলো এখান থেকে, এর থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, ব্যাস তারপরে আর কি। জনি রাজকুমারীকে নিয়ে গাছ থেকে নিচে নেমে আসলো। নিজের মেয়ের চিন্তায় রাজা একটু অসুস্থ হয়ে পড়েছিল এবং তখনই জনি ওখানে পৌঁছলো এবং বলল, মহারাজ আমি আপনার কাজ করে দিয়েছি, আমি আপনার মেয়েকে ফেরত নিয়ে এসেছি। মেয়েকে দেখে রাজা খুব খুশি হলো। জনিকে বলল, আমি খুব খুশি হয়েছি, আজ থেকে এই রাজ্যের রাজা তুমি এবং আমার মেয়ে তোমার হলো। কিছুদিন পরে রাজা জনি আর তার মেয়ের বিয়ে করে দিল এবং ওরা হ্যাপিলি থাকতে শুরু করলো।